আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় চার পাঠ নয় ও দশ অর্থাৎ অহংকার ও অশ্লীলতা, এই দুটি বিষয় নিয়ে পাঠদান করব। মনোযোগ সহকারে বিষয়টি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অহংকার। অহংকার শব্দের অর্থ হলো অহমিকা বা আমিত্ব, গর্ব, দর্প, দম্ভ ও বড়াই। তার মানে নিজেকে বড় ভাবা। আর আরবি প্রতিশব্দ হল আল কিবরু বা কিবির। পরিভাষাগত দিক থেকে এভাবে বলা যেতে পারে যে নিজেকে অন্যের তুলনায় বড় গণ্য করা এবং অন্যকে তুচ্ছ ও নিকৃষ্ট মনে করাকে অহংকার বলা হয়। আর যে অহংকার করে তাকে অহংকারী বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অহংকারের ধরন হচ্ছে তিনটি। প্রথমত, অন্তরে অহংকার পোষণ করা। দ্বিতীয়ত, চালচলন ও কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার বা অহমিকা প্রকাশ করা। তৃতীয়ত, কথাবার্তায় অহংকার প্রকাশ করা। এই হলো অহংকারের তিনটি দিক। মানুষ বংশ সম্পদ সৌন্দর্য শক্তি সামর্থ্য ইত্যাদি বিষয়ে অহংকার করে থাকে। অহংকারের কুফল অনেক, অপকারিতাও অবর্ণনীয়। জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন এবং স্থায়ীভাবে সে অভিশপ্ত হয়েছে। নবীজি বলেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। এটি মুসলিম শরীফের হাদিস। এ থেকে বোঝা যাচ্ছে যে অহংকার বা অহমিকা বা দম্ভ এটি কত বড় ধরনের অপরাধ, এটি এই হাদিস থেকে উপলব্ধি করা যায়। তার মানে এই ধরনের আচরণ, নিকৃষ্ট আচরণ, অশোভন আচরণ এবং অমার্জিত আচরণ, এই জাতীয় আচরণে মহান আল্লাহ অসন্তুষ্ট হয়, তার রাসূল এই ব্যাপারে এই কারণে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তাই আমরা এই জাতীয় পাপাচারমূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত করব না। আমরা আমাদের অন্তরের মধ্যে যেমন অহংকার বা অহমিকা আমরা পোষণ করব না, ঠিক তেমনিভাবে চালচলনে ও আমরা দম্ভ, দর্প বা অহংকার প্রদর্শন করব না এবং কথাবার্তায় অহংকার যেন প্রদর্শিত না হয় সেদিকে আমরা সতর্ক থাকব, সাবধান থাকব। বংশমর্যাদা বা সৌন্দর্য শক্তি সামর্থ্য, এই যে বিষয়গুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে, এটা আল্লাহর দান। সেজন্যে এই বংশমর্যাদার জন্যে, সম্পদের জন্যে, সৌন্দর্য বা শক্তি সামর্থ্যের জন্যে মহান আল্লাহর কাছে আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে, মহান আল্লাহর কাছে নিজেকে অবনমিত করতে হবে। তাহলে মহান আল্লাহ খুশি হবেন, সন্তুষ্ট হবেন
এবং আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের শক্তি সামর্থ্য আরও কিছু বাড়িয়ে দেবেন। এটা আল্লাপাকের বিধান যে যে ব্যক্তি শুকর করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে অবশ্যই অবশ্যই নেয়ামত বা অনুগ্রহ অনুকম্পা আরও বৃদ্ধি করে দেব। তাই অহংকার বা কিবির এ জাতীয় অপরাধমূলক মনোভঙ্গি আমরা যেমন পোষণ করব না, সাথে সাথে বাস্তব জীবনেও এই বিষয়গুলো আমরা কাউকে দেখাবো না যে হ্যাঁ আমি বড় বা আমার শক্তি আছে বা আমার সামর্থ্য আছে বা আমার সৌন্দর্য আছে বা আমি সম্পদের দিক থেকে অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে আছি। আমার কথাবার্তায়, আমার কাজকর্মে, আমার আচার আচরণে, আমার চালচলনে কোনোভাবেই যেন এই বিষয়গুলো প্রকাশ না পায় সেদিকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে মহান আল্লাহ যেমন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, তার রাসূলও আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, এটাই স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আল কিবির বা অহংকার নামক এই পাঠের আলোকে সংক্ষেপে যে কথাগুলো আমি বলেছি সেগুলোর আলোকে চারটি প্রশ্ন আমি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। প্রথম যে প্রশ্নটি সেটি হল অহংকার অর্থ কী? এর অর্থ আমি বলেছি, আবারও বলে দিচ্ছি। অহংকার অর্থ অহমিকা, দম্ভ, দর্প, বড়াই, যেটাকে আরবিতে বলা হয়েছে আল কিবরু ইত্যাদি। দ্বিতীয়ত জ্ঞানমূলক যে প্রশ্নটি সেটি হলো ইবলিসকে জান্নাত হতে বের করে দেয়া হয়েছে কেন? ইবলিসকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে অহংকার বা অহমিকা প্রদর্শনের কারণে, সাথে সাথে তার মধ্যে উদ্ধত আচরণও প্রদর্শিত হয়েছিল। তাহলে অহংকার ও উদ্ধত আচরণের জন্যে মহান আল্লাহ ইবলিসকে জান্নাত বা বেহেশত থেকে বের করে দিয়েছেন, মহান আল্লাহ জান্নাত থেকে তাকে বিতাড়িত করেছেন। এই জন্য বলা হয় বিতাড়িত মারদুদ শয়তান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় পর্যায়ে প্রয়োগমূলক যে প্রশ্ন সেটি হলো আমরা কীভাবে অহংকার মুক্ত জীবন যাপন করব। এই প্রশ্নের জবাবে আমি তোমাদের উদ্দেশ্যে ছটি পয়েন্ট তুলে ধরছি। সেটা হলো এই, নিজেকে অন্যের উপর প্রাধান্য না দিয়ে, দ্বিতীয়ত অন্যের তুলনায় উত্তম মনে না করে, তৃতীয়ত বংশগৌরব না করে, চতুর্থত সম্পদের বড়াই না করে, পঞ্চমত ক্ষমতার দম্ভ না করে, ষষ্ঠ তো যেটা সেটা হলো বিদ্যার গর্ব না করে। তাহলে যদি আমরা অহংকার মুক্ত জীবন যাপন করতে চাই তাহলে আমরা অন্যের উপর নিজেকে প্রাধান্য দেব না, অন্যকেও আমরা প্রাধান্য দেব, মর্যাদা দেব, সম্মান দেব, অন্যের কথা বলার অধিকার, কাজ করার অধিকার, তাদের চলাফেরার অধিকার, সব ব্যাপারেই তাদের স্বাধীনতা যেটি তাদের কথাও শুনব। দ্বিতীয়ত অন্যের তুলনায় উত্তম মনে না করা, অর্থাৎ আমি নিজেই শুধু উত্তম, আমি নিজেই উৎকৃষ্ট, আমি যা বলি সেটাই সঠিক, সেটাই সত্য, সেটাই বাস্তব, এমনটিও করা যাবে না। তৃতীয় পর্যায়ে বংশগৌরব না করে, যে আমি চৌধুরী বা আমি সাহেব বা আমি লাট বা আমি বাহাদুর বা বিভিন্ন রকমের, কেউ নিজেকে হয়তো সৈয়দ ভাবেন, কেউ হয়তো শাহ বংশের, এক একজন এক একটা বংশের, আল্লাহ যাকে যেখানে পাঠিয়েছেন তিনি সেখানে এসেছেন। যদি বংশগত দিক থেকে কেউ বড়ও হন তবুও সেটা অন্যের কাছে বড় করে তুলে ধরা ঠিক নয়, এটাই হলো ভদ্রতা নম্রতা বা এটাই হলো মর্যাদা সম্মানের পরিচায়ক। সম্পদ আল্লাহ কাউকে দিয়েছেন, কাউকে দেননি,
কাউকে কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন, এই কারণে ধনসম্পদের বড়াই বা দম্ভ যেন কোনোভাবে প্রকাশ না পায় সেদিকে লক্ষ্য করতে হবে। পঞ্চম যে বিষয়টি, ক্ষমতার দম্ভ না করো। যে ক্ষমতা মহান আল্লাহ দিয়েছেন এই ক্ষমতা আমার রয়েছে, আবার নাও থাকতে পারে, কারণ আমাদের এই জীবনটাই তো একেবারে ছোট্ট জীবন, আছি আবার থাকব না, এক সময় ছিলাম না। ষষ্ঠ হলো বিদ্যার গর্ব না করা। আমি অনেক পড়াশোনা করেছি, অনেক লেখাপড়া করেছি, অনেকগুলো ডিগ্রি অর্জন করেছি, এটাও অহংকার বা অহমিকার কোনো কারণ নয়। বরং এই সব কিছু মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা পেয়েছি, তার অবদান, তার অনুদান। তিনি আমাদের এগুলো দিয়েছেন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে। এ নেয়ামতগুলো আমরা তার পক্ষ থেকে পেয়েছি, এই জন্যে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকতে হবে। এইভাবে করে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি, তাহলেই আমাদের জীবন হবে অহংকার মুক্ত জীবন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ পর্যায়ে উচ্চতর চিন্তন দক্ষতামূলক যে প্রশ্নটি, সেটি হলো অহংকার পতনের মূল উক্তিটি বিশ্লেষণ করো। অহংকার যে পতনের মূল, এই কথাগুলো কোরআনে এবং হাদিসে আমরা এই পাঠের মধ্যে বলেছি, এখানে বইয়ের মধ্যে এই বিষয়টি রয়েছে। প্রথমত ইবলিস জাহান্নামী হয়েছে, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, তার দম্ভ বা অহমিকা প্রকাশের কারণে। দ্বিতীয়ত জান্নাত হতে বিতাড়িত হয়েছেন, একদিকে জাহান্নামী হয়েছেন, দ্বিতীয়ত জান্নাত থেকে বের করে দিয়েছেন, সাথে সাথে তৃতীয়ত সাদ্দাত, সেও ছিল বিশাল সাম্রাজ্যের অধিপতি, নিজে বেহেস্ত তৈরি করেছিল, সেই বেহেস্ত ঘুরে দেখার সুযোগ আল্লাহ তাকে দেননি, তাকে বেহেস্তের প্রবেশ পথ দিয়ে ঢুকবার আগেই তার জীবন লীলা সাঙ্গ করে দিয়েছেন। এটা আমরা জানি যে সাদ্দাতের বেহেস্তের কথা, আল্লাহ তাকেও অহমিকার কারণে ধ্বংস করে দিয়েছেন। নবী রাসূলের কথা না শুনে সে অহংকার করেছিল যে জান্নাত আমি নিজেও তৈরি করতে পারি, সুতরাং আল্লাহর জান্নাত আমার দরকার নেই। চতুর্থত ফেরাউনের পতন ঘটেছে, মুসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউনের বিরোধ বেঁধেছিল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নদী থেকে বাঁচিয়ে এনেছেন, আর তার ফেরাউন তার দলবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে পানিতে ডুবে মরেছে। সেই ফেরাউনের লাশ আজও মিশরের পিরামিডে দেখতে পাওয়া যায়। পঞ্চম নমরুদের পতন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিরোধিতা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহ তাকে আগুন থেকে নিষ্কৃতি দিয়েছেন, সম্মান দিয়েছেন, আর নমরুদকে মশা বাহিনীর মাধ্যমে তাকে এবং তার সৈন্যবাহিনীকে নিঃশেষ করে দিয়েছিলেন। ষষ্ঠ কারণ, মাটিতে প্রথিত হয়েছিল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর অনুমতি নিয়ে মাটিকে বলেছেন, ও মাটি তুমি তাকে গ্রাস করো, মাটি তাকে গ্রাস করেছে, তার ধনসম্পদ সব কিছু তার মাথার উপরে ফেলে দিয়েছিল, আর মাটি এগুলো টেনে নিয়ে যা গিয়েছিল এবং এখনও পর্যন্ত সেগুলো নিচের দিকে প্রথিত হচ্ছে, এটা হলো তার শাস্তি, অহংকার অহমিকা বা বড়াইয়ের পরিণতি। এটাই হলো পতনের কারণ। এরপর আব্রাহা, সেও বাড়াবাড়ি করেছিল, অহংকার অহমিকা দর্প প্রকাশ করেছিল, যার কারণে আবাবিল পাখির নিক্ষিপ্ত ছোট ছোট পাথরের মাধ্যমে তারা সকলে ধ্বংস হয়েছিল। চতুর্থ আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, এ লোকগুলো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে
বিষদগার করেছে, তাকে অপমানিত করেছে, তাকে বিভিন্নভাবে জ্বালাতন করেছে, কষ্ট দিয়েছে, শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়েছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে। তো এখানে এই যে অহংকার পতনের মূল, এ কথাটি আমরা এই বিষয়গুলো থেকে জানতে পারছি যে অহংকার করেছিল ইবলিস, তার পতন ঘটেছে, তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে। সাদ্দাদ অহংকার করেছিল, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফেরাউন অহংকার করেছিল, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নমরুদ অহংকার করেছিল, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আব্রাহা অহংকার করেছে, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মক্কার যে মুশরিক বা পৌত্তলিক যেই গোষ্ঠী, তারা অনবিকে বিভিন্নভাবে রক্তাক্ত করেছিল, অপমানিত করেছিল। তারাও ঠিক তাদের বাড়াবাড়ির জন্যে মহান আল্লাহকে বিশ্বাস না করবার কারণে তাদের উপরেও এই অহংকারের পরিণতি হিসেবে তারাও এই পৃথিবী থেকে অপমানিত হয়ে বিদায় গ্রহণ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে করে বিষয়টাকে আত্মস্থ করে তোমরা পরীক্ষার খাতায় উপস্থাপন করবে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তোমরা ভালো ফলাফল করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় পর্যায়ে যেটি, সেটি হলো দশম পাঠ, অর্থাৎ অশ্লীলতা। এই অশ্লীলতা, এর অর্থ হলো যেটা জঘন্যতা, বা এটাকে কদর্যতা বলা যেতে পারে, নির্লজ্জতা বলা যেতে পারে, অভদ্রতা বলা যেতে পারে। তাহলে অশ্লীলতা অর্থ জঘন্যতা, কদর্যতা, নির্লজ্জতা, অভদ্রতা, বা ইন্দ্রিয় বিষয়ক কুৎসিত আচরণও বলা যেতে পারে। নির্লজ্জ ও কুরুচিপূর্ণ কথা ও কাজকে অশ্লীলতা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অশ্লীলতা একটি মারাত্মক অপরাধ। এটি সমাজের সুখ শান্তি এবং শৃঙ্খলা বিনষ্টকারী, যা সমাজকে কলুষিত করে। নিষ্পাপ ও কোমলমতি শিক্ষার্থীদের চরিত্র হনন করে, নির্লজ্জ ও কদর্য আচরণের প্রতি অনুপ্রাণিত করে। এটি এমন একটি কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ব্যাপারে মহান আল্লাহ সূরা আরাফের 33তম আয়াতের মধ্যে ঘোষণা করছেন। আল্লাহ বলেন, বলুন, আমার প্রতিপালক প্রকাশ্য গোপন অশ্লীলতা নিষিদ্ধ করেছে। কোরআনের এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য এবং গোপন অশ্লীলতা, সে অশ্লীলতা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, উভয় অবস্থাতে এটি হলো নিষিদ্ধ, এটি করা যাবে না, এটি পরিত্যাজ্য, পরিহারযোগ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ সূরা আনামের 151তম আয়াতে বলেন, প্রকাশ্য কিংবা গোপন অশ্লীল আচরণের নিকটবর্তী হবে না, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, এমন অশ্লীলতাপূর্ণ কার্যক্রমে কাছাকাছিও যাওয়া যাবে না। এ ব্যাপারে নবীজি বলেন, যার মধ্যে অশ্লীলতা আছে তা তাকে ত্রুটিযুক্ত করে, আর যার মধ্যে লজ্জাশীলতা আছে তা তাকে সৌন্দর্য মণ্ডিত করে। অর্থাৎ অশ্লীলতা মানুষকে ত্রুটিযুক্ত করে, আর লজ্জাশীলতা সৌন্দর্য মণ্ডিত করে। সুতরাং আমরা অশ্লীলতার কাছে যাব না, বরং আমরা লজ্জাশীল হব, লজ্জাশীলতা আমরা অবলম্বন করব, তাহলে আমাদের মধ্যে সৌন্দর্য সৃষ্টি হবে। তিরমিজি শরীফের হাদিসে এ কথাটি বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবীজি আরও বলেন, আল জান্নাতু হারামুন আলা কুল্লি ফাহিশিন আইয়াদ খুলাহা, প্রত্যেক অশ্লীল আচরণকারীর জন্য জান্নাতে প্রবেশ হারাম। তাহলে বোঝা যাচ্ছে অশ্লীলতার সাথে যে সংযুক্ত হবে বা সম্পৃক্ত হবে, তারা
জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমাদেরকে মার্জিত আচরণ করতে হবে, ভদ্রচিত আচরণ করতে হবে, ভদ্রচিত পন্থা অবলম্বন করতে হবে এবং লজ্জাশীলতা অবলম্বন করে জীবন যাপন করতে হবে। এইভাবে করে যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে কোরআন হাদিস মোতাবেক ঢেলে সাজাবার জন্য সচেষ্ট হই, তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে আমরা অনুগ্রহ প্রাপ্ত হব। মহান আল্লাহ পাকের রহমত এবং অনুগ্রহ অনুকম্পা আমরা পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বল্প পরিসরে যে আলোচনাটি আমি তোমাদের উদ্দেশ্যে করেছি, সেই বিষয়কে সামনে রেখেই আমি তোমাদের উদ্দেশ্যে চারটি প্রশ্ন তুলে ধরছি। প্রথম যে প্রশ্নটি সেটি হলো, অশ্লীলতা শব্দের অর্থ কী? আমি এটি বলেছি যে অশ্লীলতা শব্দের অর্থ হলো নির্লজ্জতা, কদর্যতা বা জঘন্যতা, অভদ্রতা ইত্যাদি। আর দ্বিতীয় যে প্রশ্নটি খ প্রয়োগ অনুধাবনমূলক, সেটি হলো অশ্লীলতা নিষিদ্ধ করা হয়েছে কেন? অশ্লীলতা এটি এই জন্য নিষিদ্ধ করা হয়েছে যে এর মাধ্যমে মানুষ পাপী হয়ে যায়, পাপিষ্ঠা হয় এবং অশ্লীলতার কারণে মানুষের জন্যে জান্নাত হারাম হয়ে যায় এবং মানুষের মধ্যে ত্রুটি সৃষ্টি হয়, মানুষ ত্রুটিযুক্ত হয়। আর এইসব কিছুর কারণে মহান আল্লাহ অসন্তুষ্ট হন, তার রাসূল অসন্তুষ্ট হন। তাই মহান আল্লাহ পাকের অসন্তুষ্টি, তার রাসূলের অসন্তুষ্টি থেকে বাঁচবার জন্যে এবং নিজেকে ত্রুটি মুক্ত রাখবার জন্যে সাথে সাথে মহান আল্লাহর কাছে পুরস্কার হিসাবে জান্নাত পাবার জন্যেই অশ্লীলতা নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রয়োগমূলক যে প্রশ্নটি সেটি হলো, আমরা কীভাবে অশ্লীলতা মুক্ত জীবন যাপন করব? অশ্লীলতা মুক্ত জীবন যাপন করতে হলে যেটি আমাদের করা উচিত সেটি হলে প্রথমত চরিত্রবান হতে হবে, সচ্চরিত্রবান হতে হবে। দ্বিতীয়ত কুকর্মের পুরোক্ত হওয়া যাবে না, বরং আমাদেরকে কুকর্ম পরিহার করতে হবে। তৃতীয়ত আল্লাহর আদেশ মেনে চলতে হবে, আল্লাহর আদেশ মেনে চলার মাধ্যমে আমরা অশ্লীলতা মুক্ত জীবন যাপন করব। চতুর্থ হলো রাসূলের নির্দেশনা মেনে। পঞ্চম, পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলে, আমাদেরকে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে সচেতন হতে হবে যে এটি অন্যায়, এটি অপরাধ, এটি পাপাচার, সুতরাং এর কাছে আমরা যাব না। কোরআন হাদিস পড়ে অধ্যয়ন করে যখন আমরা এই বিষয়গুলি জানবো তখন এর আলোকে আমাদেরকে সতর্ক এবং সচেতন হয়ে পথ চলতে হবে। নিজে যেমন সতর্ক থাকবো আবার অন্যদেরকেও সচেতন সতর্ক করে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ হলো আইনি প্রতিকার গ্রহণের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করে। আইনি প্রতিকার মানে আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিষয়টি অবহিত করে তাদের সহযোগিতা নিয়ে যেখানে অন্যায়, অশ্লীল এবং অপকর্ম, কুকর্ম বা ইল্লিগেল আনলফুল অবৈধ কার্যক্রম, সেগুলো আমরা আইন প্রয়োগকারী সংস্থার নজরও দেব। বিষয়টা তারা দেখে তারাই আইনগত দিক থেকে এই বিষয়গুলোকে প্রতিহত করবে। এইভাবে করে আমরা অশ্লীলতা মুক্ত জীবন যাপন করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ পর্যায়ে যে প্রশ্নটি সেটি হলো, অশ্লীলতার পরিণতি বিশ্লেষণ করো। যারা অশ্লীল হয়ে জীবন যাপন করে, যারা অশ্লীলতা অবলম্বন করে, কুরুচিপূর্ণ লোক যারা, এটার পরিণতি পরিণাম কী হয়? প্রথমত চরিত্র হনন হয়, ভালো মানুষের চরিত্রটাকে হনন করা হয়, চরিত্রটাকে বিনষ্ট করা হয়। দ্বিতীয়ত সমাজ কলুষিত হয়,
তৃতীয়ত অশ্লীল আচরণকারী ঘৃণিত এবং নিন্দিত। চার হলো অশ্লীলতা ত্রুটিযুক্ত করে দেয়। পাঁচ অশ্লীলতা জান্নাতকে হারাম করে দেয়। ছয় অশ্লীলতা মারাত্মক পাপ কাজ, কবিরা গুনাহ বা মহাপাপ। সাত হলো আল্লাহ রাসূলের অসন্তুষ্টির কারণ। এই যে সাতটি বিষয় আমি তুলে ধরলাম, এই বিষয়গুলো মাধ্যমেই প্রমাণিত হলো যে অশ্লীলতার পরিণতি কতটা ক্ষতিকর। অশ্লীলতার সংস্পর্শে গেলে চরিত্র নষ্ট হবে, সমাজ কলুষিত হবে এবং সকলের কাছে ওই ব্যক্তি ঘৃণিত এবং নিন্দিত হয়।